প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি পার্বত্য চট্টগ্রাম বান্দরবন জেলায়। মূলত একটা এই মুহূর্তে আছি আমি একটা পাহাড়ের উপরে। তো এই পাহাড়ে আছে মোটামুটি ভাবে যে মালিকের এখানে পাউলুনিয়া প্রজেক্ট করা হবে। তো এখানে মোটামুটি জমির পরিমাণ আছে 23 একর। এই জায়গাটার পরেই মূলত পাউলুনিয়া চারা রোপণ করা হবে। তো সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ এখানে ভিজিটে আসছি এবং বর্তমানে যে সরজমিনে এসে যেটা আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে একটা পাউলুনিয়া গাছের জন্য উপযুক্ত জায়গা। আপনারা জানেন যে পাউলুনিয়া গাছ পানিতে বাঁচে না বা পানি সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে পাহাড় পর্বতে মূলত এই গাছ রোপণ করার জন্য পারফেক্ট। তার কারণ এই গাছের রোপণ করলে পাহাড় ধস রোধ করে এবং অল্প সময় শর্টকাটের ভিতরে এই গাছগুলা কাটার উপযুক্ত হয়। আপনারা জানেন যে পৃথিবীর ভিতরে দ্রুত বর্ধনশীল এবং দামি কাঠের গাছ সেটা হচ্ছে পাউলুনিয়া। আর এই পাউলুনিয়া আসলে বিস্তারিত জানতে গেলে এটা পাঁচ দশ মিনিটের ভিডিও করলে হবে না, কারণ এদের ডিপলি চিন্তা করতে হবে। আপনারা জানেন সারা বিশ্বে এই পাউলুনিয়া গাছ রোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় অলরেডি আমরা সারা বাংলাদেশব্যাপী আমরা পাউলুনিয়ার যে চারাগুলো আমরা সাপ্লাই করে থাকি। ইতিমধ্যে অনেক বড় বড় কোম্পানি আছেন যারা এই পাউলুনিয়া গাছ রোপণ করবেন বিধায় আপনারা আমাদেরকে নক দিয়েছেন। তার ভিতরে মোটামুটি এখানে আমরা প্রাথমিকভাবে 5000 চারা আমরা এখানে রোপণ করব পরীক্ষামূলকভাবে। এরপরে রেজাল্ট ভালো আসলে আমরা বাকি যে 23 একর জমিতে সেই জায়গাটায় আমরা আছে মূলত আরও অন্যান্য চারা রোপণ করব। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সময়ে, যখন আমরা এখানে চারা রোপণ করব সেই সময়টা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে। এবং আজকে আমাদের 8টায় গাড়ি, তো সেই গাড়িটা যেন আমরা সঠিক সময় যেতে পারি এবং সুস্থতার সাথে বাসায় পৌঁছতে পারি। সবার কাছে দোয়া চেয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর বেশি বেশি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুতভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।